হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব ভালো তো? আলোর আলপিনে তোমাদের সকলকে স্বাগত। একটু কাজকর্ম করা যাক, পড়াশুনো। আজকে ইংরেজি গ্রামার হোক, খাতা পেন রেডি তো? শুরু করা যাক। আজকে আমরা করব অ্যাডভার্ব নিয়ে কাজ করব। অ্যাডভার্বস কোয়ালিফাই আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব, তাই তো? অ্যাডভার্ব হচ্ছে সেগুলো যেগুলো একটা ভার্ব অথবা একটা অ্যাডজেক্টিভ অথবা অন্য একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, মানে তার গুণ দোষ বলে। ঠিক আছে, নাউন প্রোনাউনকে করে না, ভার্বকে করে, অ্যাডজেক্টিভকে করে, আর অন্য অ্যাডভার্বকে করতে পারে। রেডি, স্টার্ট করা যাক। কি নাম দেবো তোমার? কোনো নাম নেই, আমার নামই দিই, বুঝছো? শুরু করা যাক। রেডি, খাতা পেন, ওয়ান কম্পিউটার শুরু করুন। নিচের বাক্যগুলিতে অ্যাডভার্ব বার করো। কি হবে এখানে? কোনটা অ্যাডভার্ব? বার্কসটা? দ্য ডগ বার্কস লাউড। বার্ক মানে কুকুরের ঘে ঘে আওয়াজকে বলে বার্ক। লাউডলি, খুব তারস্বরে চিৎকার করছে, হ্যাঁ, খুব জোরে জোরে। তা কোনটা হবে? লাউডলি, তাই তো? ঠিক, লিখি তো আমি, দেখি লিখছি। আরে ঠিক তো, লাউডলি, ঠিক আছে, ওকে। আশা র্যান ওয়েল, কোনটা হবে? আচ্ছা, সচিন ট্রাইজ হার্ড, কোনটা হবে? সচিন খুব চেষ্টা করলো। আচ্ছা, আমি যদি না লিখি কম্পিউটার ধরতে পারবে? দেখি তো, আমি লিখবো না, কি বলে কম্পিউটার। ও বাবা, কম্পিউটার ধরতে পেরেছে, ভুল, হার্ড, তাই তো? দ্য ট্রেন ট্রাভেলস ফার্স্ট, ট্রেনটা খুব দ্রুত যায়, কোনটা হবে? ফাস্ট, তাই তো? ফাস্ট লিখে দেখি কম্পিউটার কি বলে। হ্যাঁ ঠিক, কম্পিউটার বলছে ঠিক। টিটো রাইটস স্লোলি, খুব ধীরে ধীরে লেখি, কোনটা হবে? হ্যাঁ, স্লোলি, কারেক্ট। লিখি তো দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার ঠিক আছে, আরে ঠিক আছে, কম্পিউটার বলেছে ঠিক আছে। ক্লোজ দা লিড টাইটলি, লিড মানে ঢাকনা। ভাতের হাঁড়ি দেখেছো তো? ভাতের হাঁড়ি ঢাকনা থাকে, বা কৌটো, কৌটো ঢাকনা থাকে, তাকে বলে লিড। কৌটো ঢাকনাটা টাইটলি মানে খুব ভালোভাবে এঁটে দাও। এর মানে হচ্ছে কৌটোর ঢাকনাটা খুব ভালোভাবে এঁটে দাও। খাতা লিখেছো? কি লিখেছো বলো? টাইটলি, টাইটলি লিখেছো? এখানে দেখো, টাইট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যোগ করলে আমরা অ্যাডভার্ব পাই। তা মনে রাখবে, অ্যাডজেক্টিভের সঙ্গে যদি আমি এলওয়াই যোগ করি, অনেক সময় আমরা অ্যাডভার্ব পাই, বুঝতে পারলে? অ্যাডজেক্টিভ থাকে, তার সঙ্গে আমরা যদি এলওয়াই যোগ করি, আমরা অনেক সময় অ্যাডভার্ব পাই, মনে থাকবে? অনেক সময়, সব সময় যে হয় তার কোনো মানে নেই, অনেক ক্ষেত্রেই হয়।
তাহলে অ্যাডভার্ব কি করে তৈরি করা যায়? অনেক সময় অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি, মনে থাকবে। ওকে, তাহলে এখানে হবে টাইটলি, লিখি কম্পিউটার কি বলে, ঠিক দ্য সান শাইনস ব্রাইট, সূর্য খুব উজ্জ্বল ভাবে আলো দিচ্ছে, যেন গরমকালে দেখা যায়। এখানে ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যোগ হয়েছে উজ্জ্বল ভাবে। তবে অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যোগ করি আমরা অ্যাডভার্ব পেয়ে যাই। আচ্ছা, আমি ভুল লিখি কম্পিউটার ধরতে পারবো? দেখি ভাই, ব্রাইট শুধু ব্রাইট লিখি, দেখি শুধু ব্রাইট লিখি, কম্পিউটার ঠিক আছে না? কম্পিউটার বললো ভুল, কম্পিউটার বলছে ভুল। পুট দ্য বুকস দেয়ার, বইগুলো ওখানে রাখো, হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে রাখো দূরে। তো কোনটা হবে, কোথায় রাখবে, জায়গা বোঝা যাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস, দেয়ার, তাই তো? দেয়ার লিখলাম, লিখেছো? হ্যাঁ ঠিক আছে, দেয়ার, দেয়ার ইজ এ ফায়ার সামহোয়্যার, কোথাও একটা আগুন জ্বলছে। সামহোয়্যার মানে কোথাও, কোথাও একটা আগুন লেগেছে, তাহলে কোথায় লেগেছে? হ্যাঁ লেগেছে, আগুন লেগেছে, এটা কোথায়, কোথায় লেগেছে, কোনোখানে, সামহোয়্যার, তাহলে প্লেস বোঝাচ্ছে, তাহলে এটা হবে সামহোয়্যার, অ্যাডভার্ব অফ প্লেস। দেখি কম্পিউটার ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলেছি, কম্পিউটার বলছে ঠিক আছে। দ্য চিলড্রেন ওয়েন্ট হোম হ্যাপিলি, শিশুরা বাড়িতে আনন্দের সঙ্গে গেল। এখানেও দেখো হ্যাপিলি, হ্যাঁ কথাটা কি, হ্যাপি, হ্যাপি মানে আনন্দিত, জানো নিশ্চয়ই, হ্যাপি আনন্দিত, হ্যাঁ তার সঙ্গে এলওয়াই যোগ হবে। কিন্তু এক্ষেত্রে শেষে যে ওয়াইটা আছে এটা উঠে যাবে, হ্যাঁ উঠে আই হবে, হয়ে গেল হ্যাপি। শেষের ওয়াইটা আছে, তার আগে একটা কনসোনেন্ট আছে, ওয়াইটা উঠে গিয়ে আই হবে, তারপর এলওয়াই হ্যাপি। ওকে, তাহলে হচ্ছে হ্যাপিলি, লিখি আমি হ্যাপিলি, হ্যাঁ ঠিক বলেছি। সোলজার্স ফট ব্রেভলি, দ্য সোলজার্স ফট ব্রেভলি, এটাও দেখো ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হি ইজ এ ব্রেভ সোলজার, আমরা বলতে পারি ব্রেভ মানে সাহসী, হি ইজ এ ব্রেভ বয়, তার ব্রেভটা অ্যাডজেক্টিভ, সে একটি সাহসী বালক, তা ব্রেভটা অ্যাডজেক্টিভ, কিরকম বালক, সাহসী বালক, অ্যাডজেক্টিভ। এবার তার সঙ্গে আমি যদি এলওয়াই যোগ করলাম তাহলে হয়ে গেল আমার ব্রেভলি, এখানে ভার্ডটা, ব্রেভলি মানে সাহসের সহিত, সৈন্যরা যুদ্ধ করলো, কেমন করে যুদ্ধ করলো প্রশ্ন করছি, যুদ্ধ করলো ঠিক আছে, কেমন করে যুদ্ধ করলো, তার মানে ভার্ডকে আমি প্রশ্ন করছি, হ্যাঁ কেমন করে, কেমন করে যুদ্ধ করলো সাহসের সঙ্গে, তাহলে ভার্ডকে প্রশ্ন করলে আমি উত্তরটা পাচ্ছি, সেটাকে আমরা অ্যাডভার্ব বলব। হ্যাঁ ভার্ডকে যেমন বিভিন্ন রকম প্রশ্ন করা যায়, কোথায়, কখন, কেমন করে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্ডকে, ক্রিয়াকে যে কোনো ধরনের প্রশ্ন করলে, যেমন কোথায়, কখন, কেমন করে, কিভাবে, এই ধরনের প্রশ্ন করলে যে উত্তর আমরা পাব তাকে আমরা বলবো অ্যাডভার্ব। এখানে আরেকটা জিনিস দেখো,
পট। পট কথাটা কার থেকে এসছে বলো, বুঝতে পারলে? পট এসছে ফাইট থেকে। ফাইট মানে লড়াই করা, প্রেজেন্ট টেন্স, এখন যে অতীতকালে হয় হবে ফট, অনেক আগে, ঘটনাটা এখন অনেক আগে হয়েছে তখন হবে ফট। তাহলে এর ফাইট হচ্ছে বর্তমান, ফট হচ্ছে ফট, ঠিক আছে? আমরা যে ভুল লিখি না, ভুল কেন লিখি, ব্রেভলি, তাই তো? যদি বানান ভুল হয় তাহলেও ধরতে পারবে, দেখি বানান ভুল করলাম, কম্পিউটার ধরতে পারবে? পারবে না। হ্যাঁ ধরতে পেরেছি, হ্যাঁ এটা ঠিক না। হি ওয়াকস ফাস্ট, কেমন করে হাঁটে? তিনি দ্রুত হাঁটে। হি ওয়াকস ফাস্ট, তিনি দ্রুত হাঁটে। কেমন করে হাঁটেন? দ্রুত হাঁটে। হ্যাঁ প্রশ্ন করলাম, ভার্বকে আমি প্রশ্ন করলাম, কেমন করে হাঁটে, হাঁটাটা ভার্ব, কাজ বোঝাচ্ছে, কিন্তু কেমন করে হাঁটে? দ্রুত হাঁটে, তাহলে এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। আই গট এ লেটার টুডে, আমি আজকে একটা চিঠি পেলাম। কখন পেলাম জিজ্ঞেস করলাম? পেলাম তো ভালো করে, পেলাম ভালো করে, কি কখন পেলাম? প্রশ্ন হচ্ছে টাইম, কখন পেলাম? আজ চিঠিটা পেলাম, কখন পেলাম? আজ। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মিলেছে? আচ্ছা গড কথাটা কার থেকে এসছে বলো দেখি, আগে তো গেলে গড দেখলে, গড কথাটা কোথা থেকে এসছে? গেট থেকে এসছে। গেট মানে হচ্ছে পাওয়া, এখন আর আগে যদি পেয়েছি তাহলে হলো গড, তাহলে বর্তমানে হলে গেট, অতীতকালে হলে গড। ডু ইউর সামস, এখন কর, কখন করবে, অঙ্কগুলো করবে, ভালো কথা, কখন করবে, এখন, অ্যাডভার্ব অফ টাইম, কে করবে, কে করবে, তুমি করবে, তুমিটা উজ্জ্বল আছে, ইউ ডু ইউর সামস নাও, ইউটা উজ্জ্বল আছে, ইউটা বলা হয়, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ ডু ইউর সামস অনেক সময় সাবজেক্টটাকে উচ্চ রেখে নাও লিখি। কম্পিউটার ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছি, কম্পিউটার বললো ঠিক আছে। দ্য ডগ অফটেন বার্কস, অফটেন প্রায়, অফটেন মানে প্রায়, কুকুরটা চিৎকার করে অফটেন, কেমন, কখন কখন চিৎকার করে? অনেক সময়, হ্যাঁ অনেক সময় চিৎকার, অনেক সময়, কখনো কখন, ঠিক আছে? তাহলে এটা হলো অফটেন, কখন করছে, অ্যাডভার্ব, ঠিক আছে, মিলেছে? হি সামটাইমস স্লিপ, সে ঘুমোয়, কখনো কখনো ঘুমায়, সে সবাই ঘুমায়, তাহলে হবে সামটাইমস, তাই তো? সামটাইমস লিখছো খাতায়? আমিও লিখছি, কিন্তু তুমি লিখছো তো? হ্যাঁ ঠিক আছে। সে অলওয়েজ প্লে, সে সবসময় খেলে, এখানে এস হয়েছে কেন প্লেজ এর সঙ্গে? এটা একজন বোঝাল, তাই তো? একজন বোঝালে ভার্বের সঙ্গে এস যোগ, বর্তমান কাল, এস বা ইএস, তাহলে অলওয়েজ লিখি আমি, তুমি লেখো, খাতা লিখছো তো? দেখবো আমি। হ্যাঁ ঠিক বলেছি, হয়েছে। হি নেভার গোজ দেয়ার, ও কখনোই ওখানে যায় না, এটা বলো দেখি কটা আছে? এটা দুটো আছে,
কখনোই যায় না, একটা হলো, আর সেখানে যায়। তাহলে এখানে দুটো হবে, একটা হচ্ছে নেভার আর একটা হচ্ছে দেয়ার। দেখি ঠিক বলছে কিনা। হ্যাঁ ঠিক বলেছি, নেভার আর দেয়ার। এখানে কটা আছে, সে সব সময় চিৎকার করে কথা বলে, এখানে দুটো আছে তাই না, সব সময় বলে, অলওয়েজ সব সময় বলে। আর কেমন করে বলে দেখো, দুটো আছে, কথা বলে। হ্যাঁ এই কথা বলাটা হচ্ছে ভার, একজন বলে এস যোগ হয়েছে বর্তমান কালে, ঠিক আছে। এখন দুটো প্রশ্ন করে, কখন কথা বলে, সব সময়, কেমন করে কথা বলে, লাউড। তাহলে দুটো প্রশ্ন করলাম, দুটো উত্তর পেলাম, তাহলে দুটো অ্যাডভার্ব, ঠিক আছে, অলওয়েজ অ্যাডভার্ব, লাউডলিও অ্যাডভার্ব। এটা ম্যানার বোঝাচ্ছে, কেমন করে কথা বলে, লাউড, অ্যাডভার্ব অফ ম্যানার, অলওয়েজ সময় বোঝাচ্ছে, সব সময়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমি লিখি তো দেখি, তুমি লেখো অলওয়েজ কমা লাউডলি, তুমি লিখছো তো, হ্যাঁ ঠিক আছে। রাম ইয়েস্টারডে কেম হিয়ার, রাম গতকাল এখানে এসেছিল, এটা কটা আছে বলো দেখি, দুটো আছে, ঠিক, এসেছিল। হ্যাঁ কখন এসেছিল, গতকাল, একটা উত্তর পেলাম। কোথায় এসেছিল, এখানে। কখন এসেছিল, অ্যাডভার্ব অফ টাইম, কোথায় এসেছিল, এখানে, অ্যাডভার্ব অফ প্লেস, পেয়ে গেল। গেমটা কার থেকে এসছে, আশা, আশা হচ্ছে কাম, তাই তো, কাম মানে আশা, প্রেজেন্ট টেন্স, সেখান থেকে আমি পাস্ট টেন্সে পেলাম কেম, এসে, এটা বর্তমানে কাম, অতীতে কেম। তাহলে লিখি তো আমি, তুমি লেখো, ইয়েস্টারডে, বানান দেখে দেখে লিখি আমি, হিয়ার, তুমি লিখেছো তো, দেখি মেলাও, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মিলেছে। বাপ্পা অলওয়েজ হিট দা বল হার্ড, বাপ্পা সবসময় বলটা জোরে মারে। কোনটা হবে, কটা আছে, এখানেও দুটো আছে, মারে বলটাকে, মারে কেমন, কখন মারে, সব সময় মারে, কেমন করে মারে, খুব জোরে মারে। হ্যাঁ ঠিক আছে, খুব জোরে মারে। এখানে আমি দুটো পেলাম, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অলওয়েজ, আর একটা আমি পেলাম অ্যাডভার্ব অফ ম্যানার, কেমন করে মারে, জোরে মারে, হার্ডলি বলবে না কিন্তু, এখানে একটা মজার ব্যাপার আছে। অনেক সময় আমরা বললাম এলওয়াই যোগ করে হয়, যে হার্ডটা একটা মজার ব্যাপার, হ্যাঁ হার্ড অ্যাডজেক্টিভ, আবার হার্ড অ্যাডভার্ব, আয়রন ইজ এ হার্ড মেটাল, আয়রন ইজ এ হার্ড মেটাল, হার্ড অ্যাডজেক্টিভ, আয়রন ইজ এ হার্ড মেটাল, লোহা শক্ত ধাতু, হার্ড অ্যাডজেক্টিভ। আবার এখানে আমি দেখতে পাচ্ছি হিট দা বল হার্ড, এটা হার্ড, এখানে অ্যাডভার্ব, কেমন করে মারলো, ভালো কঠিন ভাবে মারলো, শক্ত ভাবে মারলো, জোরে মারলো। আমি যদি বলি হার্ডলি, তার মানে কিন্তু উল্টো হয়ে যাবে। এখানে আমরা দেখলাম অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, এই ব্যতিক্রম, হার্ডলি মানে একেবারেই না,
হার্ডলি মানে কিন্তু উল্টো, একেবারেই না। মনে করে আমি বললাম হি রিডস হার্ডলি, হি রিডস হার্ডলি, তোমাকে কি মনে হচ্ছে খুব পড়াশোনা করে? তা না, হি রিডস হার্ডলি মানে সে পড়াশোনা করেই না। হি হার্ডলি গোজ দেয়ার, তার মানে সে যায়, তার মানে এখানে খেয়াল রাখবে হার্ডলি মানে কিন্তু খুব জোরে নয়, হার্ডলি মানে একেবারেই নয়, উল্টো মানে হয়ে যায়। খুব খেয়াল রাখবে ইংরাজি খুব, এই জন্য খুব আনন্দের বিষয়, বিভিন্ন রকম ভাবে করা যায়। ঠিক আছে, উত্তর দেখি ঠিক আছে কিনা। কম্পিউটার, হ্যাঁ ঠিক বলেছ, কম্পিউটার বলেছে ঠিক আছে। কাম ইনসাইড অ্যান্ড শাট দ্য ডোর স্লোলি, ভেতরে আসো এবং দরজাটা আস্তে আস্তে বন্ধ করে দাও। এখানে দুটো ভার্ব আছে, কাম অ্যান্ড শাট, দুটো অ্যাড ভার্ব আছে। এসো, কোথায় আসো? ইনসাইড, ভেতরে এসো। তাহলে অ্যাড ভার্ব অফ প্লেস, আর শাট বন্ধ করো। কেমন করে বন্ধ করবে? আস্তে আস্তে বন্ধ, স্লোলি। কেমন করে বন্ধ করবে? আস্তে আস্তে বন্ধ, ম্যানার। তাহলে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যান। হ্যাঁ, স্লো, কথাটা কি স্লো? স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, স্লো অ্যাডজেক্টিভ, হি ইজ এ স্লো বোলার, ধীরে বল। আর অ্যাডভার্ব হলে কি হবে? প্লাস এল ওয়াই, হয়ে গেল স্লো। তাহলে আমি লিখি, তুমি লেখো ইনসাইড আর স্লোলি। কম্পিউটার সাহেব ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে দুটো বুঝতেই পারছ, অলওয়েজ আর কেয়ারফুল। লেখো খাতায় লেখো, অলওয়েজ কেয়ারফুল থেকে কেয়ারফুলি, কেয়ারফুল তার সঙ্গে এলওয়াই যোগ করে কেয়ারফুল। দেখি কম্পিউটার ঠিক আছে, ঠিক আছে। এখানে কেয়ারফুলটা আসেনি, সরি। এখানেও টিটো নেভার রিডস অ্যাটেন্টিভলি, কি হবে এখানে? নেভার, আর হবে অ্যাটেন্টিভ। ঠিক আছে, মিলেছে? উই সামটাইমস উইন এ গেম ইজিলি, এখানে হবে সামটাইমস, কোনো কোনো সময় আমরা খুব সহজেই একটা খেলা জিতে যাই। এখানে দুটো জিনিস দেখার আছে, ইজি, হ্যাঁ কথাটা হচ্ছে ইজি, ইট ইজ দ্য ইজি সাম, বলো না খুব সোজা অঙ্ক, ইজি সহজ, তার সঙ্গে এল ওয়াই যোগ হয়ে অ্যাডভার্ব হবে। কিন্তু এখানে লাস্টে যে ওয়াইটা আছে, এই ওয়াইটা উঠে যাবে, উঠে আই, ঠিক আছে, ইজি, ওকে মনে রাখ। তাহলে এটা হবে সামটাইমস লিখছ তো, ঠিক আছে, মিলেছে? পুট দ্য পেন কেয়ারফুলি হিয়ার নট দেয়ার, এখানে কিন্তু অনেকগুলো আছে, তাই না? পেনটা রাখো, কেমন করে রাখো? খুব সতর্কভাবে রাখো, সাবধানের সঙ্গে, কেয়ারফুলি। কোথায় রাখো? এখানে, ওখানে নয়। পেনটা খুব সতর্কভাবে এখানে রাখো, ওখানে নয়। তার তিন দুটো জায়গা বোঝাচ্ছে,
এখানে রাখো ওখানে নয়, তাই তো? তাহলে কটা হলো? তিনটে। দেখে লিখি আমরা, কম্পিউটার ঠিক বলছি? ঠিক, তিনটে আছে। ইউ উইল ফাইন্ড দ্য বুক সামহোয়্যার, তুমি বইটা কোথাও একটা দেখতে পাবে, খুঁজে পাবে। সোজা সামহোয়্যার, ঠিক তো? ঠিক লিখছো? দেখেছি তো খাতায়? হ্যাঁ ঠিক আছে। কাম ইনসাইড দ্য হাউস, এটা সোজা একদম পারবে, তাই না? কোথায় আসবে? ভেতরে এসো। আচ্ছা আমি উত্তর না দিই কম্পিউটার ধরতে পারবে? কোনটা হয় বলো? সব জায়গায়, আমরা তার জন্য সব জায়গায় খুঁজেছিলাম। হ্যাঁ, লুক, অতীতকাল, বর্তমান কালে লুক। দেখি না লিখলাম না, কি বললে? হ্যাঁ লেখেনি, ভুল বলেছে কম্পিউটার, তুমি কিছু লেখনি। হি এট দ্য কেক গ্রিডিলি। আচ্ছা গ্রিডিলি মানে লোভীর মন, গ্রিডি কথাটা হচ্ছে, গ্রিডি অরিজিনাল কথা হচ্ছে গ্রিডি, গ্রিডি মানে হচ্ছে লোভি। হি ইজ এ গ্রিডি পার্সন, আমরা বলি হি ইজ এ গ্রিডি পার্সন, লোভি, তাই তো? হি ইজ এ গ্রিডি পার্সন, ও একটা লোভী মানুষ। তার সঙ্গে এলওয়াই যোগ হবে না অ্যাডজেক্টিভ করতে গেলে, আমি আগেই বলেছি। হ্যাঁ লাস্টে যদি ওয়াই থাকে, তার যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই হয় আর একটা এলওয়াই, ঠিক আছে? এই এইটা তাহলে লিখি আমরা, গ্রিডিলি লিখছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে শেষ হলো, ভালো লাগলো? পড়াশোনা ভালো জিনিস, তাই তো? আমরা আবার করব। আমাদের এই প্রজেক্টটা এই বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে, অডিও ভিজুয়াল মিডিয়ামে কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে। আপনার ভালো লাগলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও যত বেশি ছাত্রছাত্রী কাজে লাগবে তার উপকারে লাগবে আমাদের পরিশ্রম সার্থক। এতক্ষণ দেখার জন্য, এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে? আশা করি ভালো থাকবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।